বৃহস্পতিবার কমলপুর মহকুমার কুজাইনালা পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে অমৃত শরবত তৈরির জন্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিধায়িকা স্বপ্না দাস। উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহসভাধিপতি অনাদি সরকার, কমলপুর মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, দুর্গা চৌমুহনী আরডি ব্লকের বিডিও তুষার আলম, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী আজাদী কা অমৃত সরোবর তৈরি হবে দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অধীন 7টি পঞ্চায়েতে। এর মধ্যে বৃহস্পতিবার কুচাইনালা পঞ্চায়েতের বিশাল এলাকা জুড়ে অমৃত সরোবরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কি হবে এই কুচাইনালা পঞ্চায়েতে অমৃত সাগর? আপনারা কি কখনো ভাবতে পেরেছেন যে আপনারা হাতে তৈরি হবে? একমাত্র আমাদের প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব হলো যে আপনারা তৈরি করে যাচ্ছেন যে অমৃত সাগর। সেই অমৃত সাগর থেকে এই কুচাইনালা পঞ্চায়েতে আপনারা যারা রয়েছেন আপনারা অমৃত পাবেন। সেই অমৃত কে তৈরি করে দিলেন? আমাদের প্রধানমন্ত্রীজি। কিভাবে অমৃত পাবেন বিস্তারিত আপনারা শুনেছেন। আজকে যে সাগর উৎপন্ন হচ্ছে সেই সাগর থেকে প্রথম কি হবে? ভিত্তিপ্রস্তর স্থাপনে কুচাইনালা পঞ্চায়েত সহ আশপাশের এলাকাগুলি জনসাধারণ উপকৃত হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।